হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুকমিতাস। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। এই রেসিপিটা হচ্ছে তোমাদের ব্রেকফাস্টের রেসিপি, তো সেটা হচ্ছে ফ্লাফি প্যানকেক। ওকে, আমরা খুব সহজে বাড়িতে খুব তাড়াতাড়ি ব্রেকফাস্টের জন্য ফ্লাফি প্যানকেক কীভাবে রেডি করবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। কী কী লাগছে আমি এখানে দেখে নিই। দেখো, এখানে তিনটে ডিম আছে, এক বাটি দুধ আছে, এক বাটি ময়দা, এক বাটি চিনি, আর এখানে ফ্লেভারের জন্য আছে এলাচ গুঁড়ো আর নুন। এই কটা জিনিস আমাদের লাগছে। সো চলো, লেটস স্টার্ট। ওকে, এবার আমরা এখানে ডিমগুলোকে ফাটিয়ে নেব। প্রথমে এখানে ডিমটাকে ফাটাবার পর কুসুমটা আর সাদা অংশটাকে আলাদা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি দুটোকে আলাদা করে নিয়েছি। এবারে যে হলুদ অংশটা ছিল তার মধ্যে আমি দুধ দিয়ে দেব, আর দেব হচ্ছে ময়দা। ময়দাটা এখানে পুরোটাই আমাদের লাগবে, কিন্তু দুধটা আমরা সবটা দেব না। তারপরে আমরা এখানে দেব হচ্ছে সামান্য নুন। দুধটাকে অল্প করে দিয়ে আগে একটা স্মুথ ব্যাটার রেডি করে নিতে হবে। ব্যাটারটা যাতে খুব একটা বেশি পাতলা না হয়, আবার খুব গাঢ়ও যাতে না হয়, সেরকম একটা মিডিয়াম মতো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। সো আমি এখানে আর একটু দুধ অ্যাড করলাম, তোমরা একটু ভালো করে দেখে নাও। আমাদের কিন্তু এরকমই থিকনেসের ব্যাটারটা লাগবে, এরকমই একটা কনসিস্টেন্সি লাগবে। সো আমাদের ময়দার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমরা চলে যাব পরের স্টেপে। ডিমের যে সাদা অংশটাকে নিয়েছিলাম সেটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। সো এখানে আমি ব্লেন্ডার ইউজ করছি, তোমরা চাইলে নর্মাল ব্লেন্ডার দিয়েও করতে পারো, বাট আমি এখানে এটা ইউজ করলাম কারণ এটাতে তাড়াতাড়ি হয় আর সময়টাও খুব কম লাগে। ওকে, সো দেখতে পাচ্ছ এখানে আমি এইভাবে কিন্তু এটাকে ব্লেন্ডারটাকে ঘুরিয়ে ভালো করে একটা ডিমের যে সাদা অংশটা সেটাকে ব্লেন্ড করে এটাকে ফাটিয়ে নিচ্ছি। এর ফলে কি হবে, এটাকে একটু ফুলবে জিনিসটা, ফ্লাফি যেহেতু হবে প্যানকেকটা, তো সেই ফ্লাফি জিনিসটা আনার জন্য আমাদেরকে ডিমটাকে এরকমভাবে ফাটিয়ে নিতে হবে। ওকে, সো দেখো আমাদের ডিমের যে সাদা অংশটা ওটা কতটা ফুলে গেছে। ঠিক এই পর্যায়ে এসে এবার আমি এখানে সুগারটাকে অ্যাড করব, চিনি অ্যাড করব এখানে। তবে এই চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে সেইভাবেই চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হয় না। সো ঠিক এরকম পর্যায়ে এসে এবার আমি দিয়ে দেবো এখানে চিনি। চিনিটা আমরা একেবারে সবটা দেব না, হাফ হাফ করে দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। কতটা ফ্লাফি হয়েছে ডিমের সাদা অংশটা দেখেই বুঝতে পারছো, একটা ক্রিমি টেক্সচার আসছে আস্তে আস্তে। আমাদেরকে এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে করে নিতে হবে, কারণ এই ব্যাটারটা রেডি করার পরে এই ডিমের সাদা অংশটা ফাটানোই কিন্তু মেন কাজ। ওকে, সো দেখো এটা আমরা ভালো করে ব্লেন্ড করে ফাটিয়ে নিচ্ছি, আর এটা আস্তে আস্তে যত ফাটাবে তত দেখবে এটা আরও পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো এই পর্যায়ে এসে আমি বাদবাকি চিনিটাও অ্যাড করে দেব। ঠিক এইভাবে আমরা চিনির পরিমাণটাকে কম বেশি করে নিতে পারি। এখানে আমি সবটাই চিনিটা দিয়ে দেব, চিনিটাকে দিয়ে এরকমভাবে আস্তে আস্তে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ওকে, এবার আমি এখানে ময়দার ব্যাটারটাকে অ্যাড করছি, যেটা আমি আলাদা করে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম একটা জারের মধ্যে। তারপর এখানে দিয়ে দেবো কার্ডামন পাউডার, মানে এলাচ গুঁড়ো, এটা পুরোপুরি হচ্ছে ফ্লেভারের জন্য। সো ডিমের সাথে, ডিমের সাদা অংশটার সাথে বা ক্রিমের সাথে এটাকে আমি ময়দার ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নেব। তারপর আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে আমি রিফাইন্ড অয়েল নিয়েছি, একটা ভালো করে একটা ব্রাশের সাহায্যে পুরো প্যানটার মধ্যে ব্রাশ করে নিয়ে একটু জলের ছিটা দিয়ে দিয়েছি। তারপরে ব্যাটারটাকে এখানে দিয়ে দেবো। এখানে আমি দু চামচ করে ব্যাটার দিচ্ছি, তাহলে আমাদের কোয়ান্টিটিটা ঠিকঠাক থাকবে। ব্যাটারটা দিয়ে আবার পরিমাণ মতো জলের ছিটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ পর। দেখো আমাদের প্যানকেকটা উল্টে পাল্টে নিলেই কিন্তু রেডি হয়ে গেল। প্রথমের প্যানকেকটা এরকম একটু ডার্কিশ কালার আসবে, তার পরেরগুলো কিন্তু খুব সুন্দর কালার আসবে। ঠিক সেম প্রসেসে পরের দিকে আর তেল ইউজ করার কোনো প্রয়োজন হবে না, জাস্ট ব্যাটারটা দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তবে খুব একটা বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। ওকে, এখানে দেখুন আমাদের প্যানকেকটার খুব সুন্দর একটা কালার এসেছে।
ঠিক এইভাবে কিন্তু উল্টে পাল্টে নিতে হবে। সুন্দর করে দুটো পিটি কিন্তু আমাদের একটু সেকে নিতে হবে। নেক্সট আরেকটা করে দেখাচ্ছি। আবার আমি জল দিয়ে দিলাম, জলের ছিটা দিয়ে দিলাম, তারপরে এখানে ব্যাটারটা দিয়ে দেবো। এখানে আমি দু হাতা করেই ব্যাটার দিচ্ছি, তারপর আবার সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরেই দেখো আমাদের এটা তৈরি হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমরা সম্পূর্ণ প্যানকেকগুলো করে নিয়ে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। ওকে, এখানে দেখো আমাদের প্যানকেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। অনেকগুলো প্যানকেক হয়েছে আর দেখেই বুঝতে পারছো কতটা ফ্লাফি হয়েছে। ঠিক আছে, আমি একটা জাস্ট তোমাদেরকে দেখাই আর কতটা সফট হয়েছে তোমরা দেখো। আমি এটাকে কেটে তোমাদেরকে দেখাচ্ছি, খুবই সফট হয়েছে আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়, তোমরা দেখেই বুঝতে পারবে। আর কালারটা কিন্তু এরকমই একটা কালার আসে প্যানকেকের, খুব সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এর উপর দিয়ে আমি একটু হানি দিয়ে দিচ্ছি, মধু দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। এটা এটা মধুটা দিলে কিন্তু এর ফ্লেভারটা খুবই ভালো হয় আর স্বাদটাও খুব বেড়ে যায়। সো গাইস, দেখতেই পারলে আমাদের প্যানকেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এইভাবে হানি দিয়ে তোমরা এটাকে ডেকোরেশন করে নিতে পারো। আমার হানিটা খুবই পছন্দ, মানে আমি খুবই ভালোবাসি হানি খেতে, তো সেই কারণে আমি এটা হানি দিয়ে, ন্যাচারালি হানি দিয়ে প্যানকেক খাওয়া হয়, ডেকোরেশনের করা হয়, খাওয়াও হয়। হানি দেওয়ার পর আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি, প্যানকেকের ওপর বাটার লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা প্যানকেকে আমি এখানে বাটার লাগিয়ে নিচ্ছি, তবে আমি এখানে খুব একটা বেশি বাটার কিন্তু ইউজ করিনি। কারণ হচ্ছে আমাদের প্যানকেকটা রেডি করার সময় তোমরা দেখতে পারলে আমি খুব কম তেলে একবার তেল ব্রাশ করেই কিন্তু প্রত্যেকটা প্যানকেক রেডি হয়ে গেছিলো। সো এখানে আমাদের তেল কিন্তু বেশি প্রয়োজন হয়নি, ইনফ্যাক্ট বাটারেরও খুব একটা বেশি প্রয়োজন হবে না। এরকম একটা উপর দিয়ে বাটার লাগিয়ে নিয়ে খাওয়া যাবে। সো গাইস, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, আমার চ্যানেল যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আছো তারা এইভাবেই আমার সাথে থাকো, পাশে থাকো আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকো। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। টাটা।